জীবনে কোনোদিন কোনো পাপ করেনি, জীবনে কোনোদিন কারো জিনিস না বলে খাইনি। একদিন একটা মানে মানে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তিন চার দিন না খাওয়া অবস্থায় আর হাঁটতে পারছে না, যেতে যেতে দেখে নদীর স্রোত বয়ে একটা আপেল ভেসে যাচ্ছে। সেই আপেলটা খিদের তাড়নায় ভুলে গেছে যে আমি এটা গুনাহ করছি কি পাপ করছি, ভুলে গেছে। সেই আপেলটা তুলে খেয়েছে, খাওয়ার পরে যেই খিদে নিবারণ হয়েছে সেই মনে পড়েছে, আমি কার কাছে আপেল খেলাম, আল্লাহর ওলি। কেমন তার বিচার ছিল, কেন তার পেটে তার ছেলে আব্দুল কাদের হবে না? কবি লিখছে, শোনো শোনো, ওই দেখা যায় শ্রান্তি আপেলটা খাবার পরে মনে পড়েছে, ইস আমার জীবনে কোনোদিন কারণ জিনিস না বলে খাইনি, আজ কার গাছের আপেল খেলাম, আমার এই একটা আপেল খাবার কারণে কাল কেয়ামতের মহাময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। না না না, আমার আর দেরি করা ঠিক নয়, আপেল বাগানের মালিকের কাছে আমার যেতে হবে। কোথায় সেই আপেল বাগান, সেই আপেল বাগান কোথায় আর আপেল বাগানের মালিক বা কোথায়? উনি চিন্তা করলেন, আপেল গাছের ডাল যে স্রোতের উল্টো দিকে যাব, যে গাছের ডাল নদীর উপরে ঝুঁকে রয়েছে সেই বাগানের মালিকের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। তারপর কি হলো কবি লিখছে, শোনো শোনো, সারা সারা দিন চলতে থাকে নদীর পথরে, সেই বাগানের ভিতরে দু ক্রস হেঁটে হেঁটে গিয়ে দেখে একটা গাছের ডাল ঝুঁকে রয়েছে নদীর উপরে। ভিতরে গেলেন, জিজ্ঞাসা করলেন, একজনকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার মালিক কোথায়? বলে, আমার মালিক কোথায় আছে জানি না। বলে, কখন আসবে? বলে, তাও জানি না। একদিন বসে রয়েছে, দুই দিন বসে রয়েছে, দুদিন পার হয়ে গেছে, তারপরও মালিক আসে না। দুদিন পরে মালিক এসেছে, মালিকের কাছে বলছে, হুজুর আপনার বাগানের এই গাছটা নদীর উপরে ঝুঁকেছিল, একটা আপেল এখান থেকে তিন ক্রোশ দূরে আপেলটা খুঁজে পেয়ে আমি নদীর স্রোতে খিদের তাড়ানায় খেয়েছি, হুজুর আপনি আমাকে ওই খাবার আপনার ফল না খাবার মানে বিনা হুকুমে খাওয়ার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন, নচেত আমি আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না। মালিক মনে মনে করছে, কি সাংঘাতিক, তিন ক্রোশ দূরে নদীর স্রোতে কত আপেল, এখান থেকে পেড়ি খেয়ে কত লোক বেরিয়ে যায়, আরে তিন ক্রোশ দূরে আপেল খেয়ে এখানে ক্ষমা চাই দিয়েছে, তো সাধারণ ছেলে না, এ ছেলে তো ধরতে হবে, পাকড়াও করতে হবে। কি করা যায়, কি করা যায়? আমাদের ঘরের ছেলেগুলি কি আম পেড়ি খায় না? গাছের একটা আম পড়ে ঝড়ের একটা টুক করে একটা আম পড়ে, কি সুন্দর আমটা খেয়েছে, খেয়ে দাঁড়ায় রেখেছে, দাঁড়ায় আটকান টুক একটা ঝড়ায়, আটটা ঝড়ে ঝড়ায় ঝড়ে এসে যদি পড়ে তালি ভালো না, ঢিল মেরি পেড়ি খেয়ে ফেলবে। আছে না নেই? জি। কিন্তু উনি দুই দিন অপেক্ষা করেছেন মালিক কখন আসবে। মালিক এসেছে, ক্ষমা চাইলেন, বলেন, হুজুর তিন ক্রোশ দূরে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল আপনার গাছের একটা আপেল, আমি খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি ক্ষমা না করেন আমার জীবনে কোনোদিন কোনো জিনিস কারণ না জিনিস আমি না বলে খাইনি, আজ খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিক কি বলছে দেখো, দেখো ওই বাগানে মালিক ভাবে মনে, এ নয় সাধারণ ছেলে, ক্ষমা করতে পারি তবে আমার এই বাগানে গোলামি করতে হবে তোমাকে, তারপরে ক্ষমা করব। উনি ডাইনে বাই কিছু না ভেবে এক বাক্যে বললেন, ঠিক আছে গোলামি করব, তবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন তো? বললেন, নো টেনশন, কোনো টেনশন নেই বাবা, তুমি আমার কেন গোলামি করো, আমার যেদিন মন চাইবে, যেহেতু অন্যায় করেছো তুমি আমার গাছের ফল আমাকে না বলে খেয়েছো, অন্যায় করেছো তোমার সাজা হলো, আমার এখানে গোলামি করতে হবে, আমার যেদিন মন চাইবে আমি সেদিনই তোমাকে ক্ষমা করব। গোলামি করতে শুরু করে দিলেন, এক বছর পার হয়ে গেল মালিক কিছু বলে না, দুই বছর পার হয়ে গেল মালিক কিছু বলে না, তিন বছর পার হয়ে গেল, তারপরে হযরতে আবু সালেম মুসা মালিককে ধরে বলছে, হুজুর এবার কি আমার ক্ষমা করতে বা যাই না, ক্ষমা করে দিন, আমি বাড়িতে যাব, আমার জন্য সবাই চিন্তা করছে, আমি বাড়ি যাব। তখন মালিক কি বলছে দেখুন, কোন কোন তিন জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, এবারে মালিক কি বলে, ক্ষমা করে দেব তোমারে, সে মেয়ে কানা খোড়া বানুলো কালো কদাকার, সে মেয়ে কানা খোড়া বানুলো কালো কদাকার, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে, ওই দে বললো ক্ষমা করতে পারি,
তবে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। উনি ডাইনে ভাই কিছু না ভেবেই বলেন ঠিক আছে বিয়ে করবে। বিয়ে তো বয়সে আজ হলো করতে হবে কাল হলো করতে হবে ঠিক আছে বিয়ে করবো। বলে বাবা শোনো বিয়ে তো করবো বলে রাজি হয়েছে, তুমি কি জানো আমার মেয়ে কিন্তু কানা, আমার মেয়ে কিন্তু খোড়া, আমার মেয়ে কিন্তু বোবা, আমার মেয়ে কিন্তু নুলো, আমার মেয়ে কুৎসিত কালো কদাকার, আমার মেয়ের দিকে আজ পর্যন্ত কেউ চোখ তুলে তাকায়নি, এত খারাপ খারাপ। উনি বলেন নো প্রবলেম, মেয়ে তো আরে মেয়ে তো বিয়ে করবো, আজ হলো করতে হবে কাল হলো করতে হবে, করবো তো কি হয়েছে, নো প্রবলেম, আপনি বিয়ের জন্য তৈরি হন, তবে বিয়ের রাতে আমার বউকে দেখার আগে আপনি ক্ষমা করে দেবেন তো? বলে হ্যাঁ ক্ষমা করে দেব। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল সুন্দরভাবে, বিয়ে হয়ে গেল, প্রথম দেখবে দুজন দুজনকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, এখনকার মতন না বল, আজকে সকালবেলা প্রস্তাব দিচ্ছে আই লাভ ইউ, বিকেলবেলা বলতে এই শোনো তোমার সঙ্গে আমার ব্রেকআপ, বলে ওয়েটিং অনুজন ছিল ও ছেলে তখন ওই তোমাকে টুরু লাভ, মানে কি আর একটা আছে জি ভালোবাসা, এখন ভালোবাসা জানো এখন কি মুড়ি মুড়কি হয়েছে, মুড়ি মুড়কি প্রাইভেটে আছে, প্রাইভেটে যায় সেখানে একটা আছে, স্কুলে একটা আছে, আচ্ছা কোথায় আর্টস পড়ে সেখানে একটা আছে, কম্পিউটার খেলা খেলার সেখানে একটা আছে, ফেসবুকে একটা আছে, আর ওয়েটিং করি করি বলে মানে এরে বলে একটুখানি দাঁড়াও, ওরে বলে একটুখানি, বলে কেন দাঁড়াবো কেন, বলে দাঁড়াও মা মা মা, এরে বলে মা, একটা ছেলের বলে মা, আটটা ছেলে বলে আমার আব্বা ইষ্টি দাঁড়াও, চলছে চলছে না চলছে না, প্রিয় ভাইরা হযরতে আব্দুল কাদের জিলানির আব্বা জানেন না আবু সালে বিয়ে করেছে, বিয়ে হয়ে গেছে কার সঙ্গে, ফাতেমা বলে একটা মেয়ের সঙ্গে, বিয়ে হলো, দুজন দুজনকে দেখবে, তারপর কি আগুন ধরছে কবি লিখছে, শোনো 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 শোনো, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়, বাসর ঘরে বউকে দেখে ঘর ছেড়ে পালায়, এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়, যেই গেছে বাসর ঘরে গে দেখে বাবা আসসালামু আলাইকুম বলে ঢুকেছে, ঘোমটাটা তুলেছে, গো শোনো তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে, একটু একটু দেখাও, আমাদের দিকের মতন না বলো ভিডিও কল, এই দেখো শোনো একটু ভিডিও কলে এসো, ওইরকম না বলো, বিয়ে করেছে কবুল বলেছে বলে কি বলছে, আমি তোমাকে একটু দেখতে চাই, অনুমতি দেবে, হ্যাঁ আমি তোমার স্ত্রী, তুমি আমাকে দেখতে পারো, যেই না ঘোমটাটা তুলেছে তুলে দেখে একটা চাঁদের মতো সুন্দর, পরীর মতো দেখতে একটা ফুটফুটে সুন্দরী একটা যুবতী মেয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে হযরতে আবু সালেহ মুসা ক্রিং করে লাফ মেরে পাড়ের বাইরে গেছে, গিয়ে দেখে শ্বশুর দাঁড়ায় রয়েছে, কেদাই কেড়া শ্বশুর দাঁড়িয়ে, শ্বশুর জানাতে ঘটনা ঘটতে, শ্বশুর দাঁড়িয়ে বলে যাও কোথায় বাবা, বলে হুজুর আপনার মেয়ে কোথায়, এ তো আপনার মেয়ে না, বলে কেন বাবা, বলে আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কদাকার কুৎসিত দেখছি মোটেই ভালো না, এ তো এক অপরূপ চাঁদের মতো পরীর মতো দেখতে একটা মেয়ে, এ মেয়ে তো আমার বউ না, আমার বউ কোন ঘরে, হুজুর আপনার কি আরেকটা মেয়ে আছে, তখন ওই ইলজাম শ্বশুর বলছে বাবা শোনো আমার অন্য কোন মেয়ে নেই, আমার বিরাট সম্পত্তি, আর তার একমাত্র উত্তরাধিকারী হলো আমার একমাত্র মেয়ে, আমার মেয়েকে কানা বলেছিলাম এই জন্য, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো ওই দুচোখ দিয়ে কোনো পরপুরুষের মুখ দেখিনি, আমার মেয়েকে আমি খোড়া বলেছিলাম কারণ দুপা হেঁটে কখনো কোনো বেগোনা পরপুরুষের দিকে সে এগিয়ে যায়নি, আমার মেয়েকে কারণ আমার মেয়েকে আজ পর্যন্ত কেউ বলেনি তোমার না হেভি দেখতে, আছে না নেই প্রশংসা করে, এখন এখন তো প্রশংসা শুধু মেয়েদের একটু পাম দিলে হয়, তোমার না হেভি দেখাচ্ছে ব্যাস, মানে এর মতন ভালো আমার আর কেউ বাসে না জীবনে, কেউ আমার কোনোদিন বলেনি, এখনকার মেয়েরা দুটো মেয়ে যদি একসঙ্গে হেঁটে যায় একটা দেখতে ভালো আর একটা দেখতে খারাপ, রাস্তাতে হেঁটে হেঁটে যদি যায়, যদি পাড়ার বকাটা ছেলের একটু তাকাই তা কালো যারা একটু কালো মতন দেখতি, ওই মেয়েটা বলে দেখ কি সুন্দর কি দেখতে ছেলে, আমার দিকে ওকে তোর দিক দেখতো, আমার দিক দেখতো, তোর যা সুরা তোর দিক দেখবে, মানে কে দেখছে, উনিও একটু মানে প্রশংসা, ও নিজে নিজে ভাবে যে আমাকে দেখো,
প্রিয় ভাইরা বলে আমার মেয়ে জীবনে নুলো বলেছিলাম এক গ্লাস পানিও কখনো কোনো বেগোনা পরপুরুষের হাতে তুলে দেইনি আমার মেয়েকে কখনো প্রশংসা করিনি যাও বাবা এটাই তোমার স্ত্রী কারণ আমার মেয়ের এত সুন্দর দেখতে আমার মেয়ের জন্য তোমার মতো উপযুক্ত পাত্র আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তাই পেয়েছি বলেই আমার মেয়েকে তোমার মতো উপযুক্ত পাত্রের হাতে তুলে দিলাম যাও বাবা তোমার স্ত্রী অর্থাৎ আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে চলে যাও চলে যাও একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ আমাদের ঘরের মেয়েদের কথা তো ভাববেন তারপর সুবহানাল্লাহ পরে বলবেন ঠিক আছে কবি লিখছে শুনো শেষ কথায় আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা ঘোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায় বলে এত অপরূপ সুন্দরী নারী আমার বত নয় বলে সাইফ দিনে আমি ও মা জননী হও এমন রমণী তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদির জিলানি বলে সাইফ দিনে আমি ও মা জননী হও এমন রমণী তবেই তোমাদের গর্বে হবে আব্দুল কাদির জিলানি ওই দেখা যায় সতী বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহরে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় জীবনটা ওরকম তৈরি ওইভাবে তৈরি করুন তাহলে আপনাদের গর্বে কি হবে আবার আল্লাহ চাইলে আব্দুল কাদির জিলানি হতে পারে আর এখন যেভাবে চলছে আমাদের ঘরের মেয়েরা বউরা এদের ঘরে ডিপ জল ছাড়া কিছু হবে না একদম ফাইনাল ফাইনাল